85 বছর পর তুরস্ক সরকার বিখ্যাত মসজিদ আয়া সোফিয়ায় আজান ও নামাজের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তুরস্কের সরকার ইস্তাম্বুলের সুলতান আহমদ জামে মসজিদের কাছে ঐতিহাসিক আয়া সোফিয়া অবস্থিত। এ ইমারতটি প্রথমে ছিল গ্রিকদের মন্দির, তারপর বিখ্যাত খ্রিস্টান রাজা কনস্টান্টিন নির্মাণ করার পর বাইজাস্টাইন খ্রিস্টান বাদশাহ প্রথম জাস্টিন 532 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার নির্মাণ করেন। 5 বছর একটানা এর নির্মাণ কাজ চলে। নির্মাণ সম্পন্ন হবার পর 537 খ্রিস্টাব্দে একে চার্চের মর্যাদা দিয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 916 বছর ধরে আয়া সোফিয়া ক্যাথলিক চার্চ ছিল। এরপর মুসলমানদের বিজয়ের পর 481 বছর আয়া সোফিয়া ছিল মসজিদ। সুলতান মোহাম্মদ ফাতে কনস্টান্টিনোপল বিজয়ের পর প্রথম একে মসজিদ ঘোষণা করেন এবং এর ওপর একটি উঁচু মিনার নির্মাণ করেন। সুলতান দ্বিতীয় বায়েজিদের শাসনকালে এর উপর আরেকটি সুউচ্চ মিনার নির্মাণ করেন। এখন আয়া সোফিয়ায় 4টি মিনার। 481 বছর মুসলমানরা এ মসজিদে নামাজ পড়েছেন, কিন্তু 1934 সালে কামাল আতাতুর্ক আয়া সোফিয়ায় আজান ও নামাজ নিষিদ্ধ করে এটাকে জাদুঘর করেন। অন্যদিকে রজব তাইয়েব এরদোগান ক্ষমতায় আসার পর পুরনো মসজিদ আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ করার দাবিকে এগিয়ে আসেন। 2014 সালে আনাতোলিয়ান ইউথ অ্যাসোসিয়েশন আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের দাবিতে আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের স্লোগান ছিল জায়নামাজ নিয়ে আয়া সোফিয়ায় চলো। অবশেষে এরদোগানের সরকার আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারল। আয়া সোফিয়া পৃথিবীতে স্থাপত্য শিল্পের এক বিস্ময়। এখানে রোম ও তুর্কি স্থাপত্য শিল্পীরা নিজ নিজ সময়ে কীর্তির সই রেখে পৃথিবীকে অবাক করেছেন। আজও প্রতি বছর লাখ লাখ পর্যটক স্থাপত্য শিল্পের এই বিস্ময় দেখতে আসে। রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।